শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন হজের মাসসমূহ বলে। আল হজ্জু আশহুরুম মালুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হজ কয়েকটি মাস জুড়ে হতে পারে, অর্থাৎ হজের সূচনা শুরু, হজের এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা হওয়া এবং হারামে প্রবেশ করা, এই কার্যক্রমগুলো শুরু হতে পারে এই শাওয়াল মাস থেকেই। অতএব ইমানদারের ইবাদতে সত্যিকারের কোনো বিরতি নাই। চূড়ান্ত এবং প্রকৃত অর্থে ইমানদারের ইবাদতের বিরতি হলো তার মৃত্যুর পর। মৃত্যু পর্যন্ত ইমানদারের ইবাদতের ধারা অব্যাহত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। তাহলে কোন পর্যন্ত? অনেক পীর সাহেবরা আছেন যারা বলেন ইবাদত চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কামেল হয়ে না যায় মানুষ। কামেল হয়ে গেলে আর ইবাদত লাগে না, এরকম কিছু পীর সাহেব আছেন না যে কামেল হওয়ার পরে আর কি লাগে না, ইবাদত লাগে না? এরকম অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে পীর দাবি করেন, তারা নামাজ পড়েন না। তাদের মুরিদদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমাদের পীর সাহেব হুজুর ওই শরীয়তের দরজা এই স্তর ক্রস করে চলে গেছেন, এখন আর নামাজ কালাম লাগে না। এগুলো লাগে সাধারণ মানুষদের জন্য। তো এই আয়াত তাদের সে সকল দাবির অসত্যতা প্রমাণ করছে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিন শব্দের ব্যাখ্যায় প্রায় সকল মুফাসসিরগণ আল মউত বলেছেন, অর্থাৎ তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু আসে। মৃত্যু আসলো, বাস তোমার ইবাদতের ধারা শেষ। ইমানদারের রেস্ট হবে, ইমানদারের সত্যিকারের আরাম হবে মৃত্যুর মাধ্যমে। এই জন্যই তো আল্লাহর প্রিয় বান্দারা তারা মৃত্যুকে ভয় পান না। হ্যাঁ, আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে এক ধরনের ভয়, এক ধরনের শঙ্কা তো কাজ করবেই, কিন্তু এক ধরনের আশাও খুব জোরালোভাবে আল্লাহর খাঁটি বান্দাদের থাকে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মানে হলো আমার জান্নাত লাভের সুযোগ। অতএব ইমানদারের ইবাদতের ধারা এটা রমাদানের শেষ পর্যন্তও নয়, আবার তথাকথিত কামেল হওয়া পর্যন্তও নয়। তথাকথিত কামেল হওয়া পর্যন্ত যদি ইবাদতের ধারা অব্যাহত রাখতে হতো, তারপরে আর করা না লাগতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর ইবাদত করার প্রয়োজন হতো না। অথচ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি অব্যাহত রেখে চলে গেছেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইবাদত এবং ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ যে সমস্ত লোকেরা বলল যে আমাদের রব আল্লাহ, এই কথার স্বীকৃতি যারা দিল, মনে প্রাণে এই বিশ্বাস যারা ধারণ করল, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপরে সরল সঠিক পথে, ডানে বামে না গিয়ে সরল সঠিক পথে অবিচল থাকলো, অটল থাকলো, টিকে থাকলো, এই টিকে থাকা এটা হলো গুরুত্বপূর্ণ। অনেকেই আমরা ভালো কাজ করি, নেকামল করি, আবার কদিন পরে তার ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা ধরে রাখতে পারি না। এই ধরে রাখাটাই হলো মূল চ্যালেঞ্জের ব্যাপার। আপনি রমাদান জুড়ে অনেক ইবাদত বন্দেগি করলেন, অনেক ভালো কাজ করলেন, কোরআনে কারিম পাঁচ খতম দিলেন, আপনি রাত জুড়ে ইবাদত করলেন, কিন্তু রমাদানের পরে আপনার মূল কাজগুলোই ছুটে গেল। তো এটা আপনার জন্য কখনোই খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, খুব বেশি এটা আপনার জন্য আশাব্যঞ্জক বিষয় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা বলল আমার রব আল্লাহ, এ বললেই শুধু হবে না, সুম্মাস্তাকামো, এরপর এটার উপরে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, কন্টিনিউয়াসলি এই বিশ্বাস সে ধরে রাখতে পারবে। এটা যদি কেউ করতে পারে, এই লোকগুলোর জন্য তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে আল্লাহ তাখাফু,
যে তোমাদের কোনো ভয় নেই কোনো ভয় করবে না ওয়াবশিরু বিল জান্নাহ আর যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো সব সময় সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমরা সুসংবাদ দিতে এসেছি তোমাকে ওয়েলকাম করতে এসেছি এইজন্য আল্লাহর নেককার বান্দারা সচরাচর এবং বেশিরভাগ ক্ষেত্রে হাসতে হাসতেই তারা দুনিয়া থেকে যান কারণ শেষ মুহূর্তে তারা জান্নাতের নিয়ামতগুলো দেখতে পান আল্লাহর ফেরেশতারা তাদের সামনে সেগুলোকে উপস্থাপন করেন তারা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য কোনো বেদনা অনুভব করেন না বরং আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ আল্লাহর জান্নাত আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য তারা লালায়িত হয়ে আগ্রহী হয়ে তাদের রূহ বের হয় এবং তারা দুনিয়া থেকে বিদায় নেন মহতরম হাজেরিন তো সেই সুসময় যেন আমাদের প্রত্যেকের জীবনে আসে তার জন্য আমাদের ইবাদতের নেকামলের ভালো কাজের ধারাবাহিকতা সবসময় আমাদেরকে আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে কোরআনে কারিমের একটা সূরা আছে সূরা হুদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা নির্দেশ করেছেন নির্দেশটা কি ফাস্তাকিম কামা উমিরত অর্থাৎ হে রাসূল আপনাকে যেমনটি নির্দেশ করা হয়েছে ঠিক আপনি ওই নির্দেশের উপরে ইস্তেকামত থাকুন ওইভাবে ডানে বামে না গিয়ে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে ওই নির্দেশের উপর আপনি অটল অবিচল থাকুন একদম আপনি সরল সঠিক পথে সোজা যেতে থাকুন বিরতিহীনভাবে চলতে থাকুন ফাস্তাকিম কামা উমিরত আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে আপনি সেইভাবে চলতে থাকুন এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাইয়াবাতিল হুদ আমার যে দু চারটি দাড়ি চুল পেকে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা সূরা হুদের কারণে সূরা হুদের ওই নির্দেশটার কারণে এই নির্দেশ আমার কাছে এত ভারী এই নির্দেশ আমার কাছে এত ওয়েটফুল এবং এই নির্দেশ আমাকে এত বেশি প্রেসারাইজড করছে যে এই নির্দেশের প্রেসারে আমার চুল দাড়ি পেকে গেছে যেটা সহজ নির্দেশ না ফাস্তাকিম কামা উমিরত আপনাকে যেইভাবে নির্দেশ করা হয়েছে আপনি ওইভাবে অটল থাকুন অবিচল থাকুন থামবেন না নন স্টপ চলতে থাকুন এবং সোজা চলতে থাকুন ডানে বামে যেন না যাওয়া হয় মহতরম হাজেরিন এই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হলেও তার মাধ্যমে আমাদের জন্য একই নির্দেশ এটি অবশ্যই প্রযোজ্য হয় অতএব একজন ইমানদার হিসেবে আপনার আমার এই হিসেবটা সবসময় প্রতিনিয়ত মেলাতে হবে যে আমাকে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন আমি কি সেভাবে আছি কি না এবং আমি ধারাবাহিকতাটা ধরে রাখতে পারছি কি না অটল অবিচল থাকতে পারলাম কি না টিকে থাকতে পারলাম কি না এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডিউটি ছিল তার যে দায়িত্ব ছিল এটাকে সাঁতারের সাথে তিনি তুলনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে দায়িত্ব সেটা পালন করার জন্য সাঁতার কাটার নির্দেশ এই শব্দটা ব্যবহার করেছেন যে আপনি আপনার কাজে সেভাবে চলতে থাকুন অর্থাৎ সাঁতার কাটতে থাকুন সাঁতারের সাথে কেন তুলনা করা হয়েছে কারণ সাঁতারে কোনো বিরতি হয় না সাঁতারে কোনো বিরতি হয় সাঁতার কাটতে গিয়ে কেউ যদি আধা ঘন্টা মাঝখানে রেস্ট নিতে চায় সুযোগ আছে কোনো একদম পাড়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো রেস্ট করা যায় না কোনো আরাম করা যায় না কোনো বিরতি দেওয়া যায় না নন স্টপ চলতে হয় হ্যাঁ কখনো গতি হয়তো একটু কম হয় একটু বেশি হয় কিন্তু থামা যায় না চলতে থাকতে হয় ঠিক একইভাবে একজন ইমানদারের পুরো জীবনটা হলো এই সাঁতার কাটার মতো ইমানদার তার জীবনের প্রতিটি কাজকে সে এইভাবে অর্থাৎ প্রত্যেক নেকামলকে ভালো কাজকে এইভাবে সে করতে থাকবে যে এটার কোনো স্টপ হবে না আপনি রমজানে পাঁচক্ত নামাজ পড়েছেন রমজানের পরে আপনার সে নামাজের ধারাবাহিকতা আর থাকলো না আপনি পাঁচক্ত তো পড়ছেন মাশাআল্লাহ তারাবিও পড়েছেন আপনি আরও নফল নামাজ পড়েছেন কিন্তু এখন পাঁচক্ত ফরজ নামাজগুলোরই খবর নাই এখন আপনি জামাতে নামাজ পড়তে পারেন না আপনার ফজর মিস হয়ে যায় আপনার ফজরের জামাত মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তিনি বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটা বান্দা নিয়মিত করে কন্টিনিউয়াসলি করে যায় এবং যে আমলের ধারাবাহিকতা বান্দা সবসময় ধরে রাখে যে আমল উপরে বান্দা অটল অবিচল থাকে সে আমলটা আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় যদিও পরিমাণে সেটা অনেক কম হয় আপনি একসাথে লাখ লাখ টাকা দান করলেন আর দীর্ঘকাল পর্যন্ত দানের কোনো খোঁজ খবর নেই
এর চেয়ে উত্তম হলো আপনি অল্প দিলেন কিন্তু নিয়মিত একটু একটু করে দিতে থাকলেন আপনি এক মাস কোরআন তেলাওয়াত অনেক করলেন আর 12 মাস কোরআন ছুঁয়েও দেখলেন না এর চেয়ে উত্তম হলো আপনি এক মাস কোরআন তেলাওয়াত একটু বেশি করলেন অনেক বেশি না পারেন কিন্তু 12 মাস বাকি 11 মাস সেই মাসগুলোতে আপনি কোরআনের টাচে থাকলেন সংস্পর্শে থাকলেন এটা আল্লাহর কাছে অনেক বেশি অতএব মোহতারাম হাজেরিন ইবাদতের এবং ভালো কাজের ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে এজন্য আপনি দেখবেন আমাদের ইবাদতের যে রুটিনটা আল্লাহ তাআলা সাজিয়েছেন রমাদান ইবাদতের সর্বোচ্চ পিক টাইম সর্বোচ্চ পিকে চলে যাই আমরা রমাদানে যে ইবাদত জীবনের সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা দিয়ে আমরা করব রমাদান মাসে কিন্তু রমাদান শেষ হতে না হতেই শাওয়ালের চাঁদ উদিত হয়েছে মানে হলো হজের মাসসমূহ শুরু হয়ে গেছে তো শাওয়াল হলো হজের মাসের সূচনা আবার শাওয়াল শেষ হবে ধারাবাহিকভাবে যিলকাদ যিলহজ মুহররম তিন মাস হবে সম্মানিত চার মাসের তিনটি যিলকাদ যিলহজ এবং মুহররম এভাবে গোটা বছর জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিভিন্ন মৌসুম সাজিয়েছেন যাতে করে আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি এবং সর্বোচ্চ আল্লাহর নৈকট্য লাভ করতে পারি অতএব রমাদান শেষ হওয়ার সাথে সাথে যেন আমাদের আমলের ধারা বন্ধ হয়ে না যায় আমরা ইবাদত করছি রমজান মাসের না রমজানের রবের বুঝে উত্তর দিচ্ছি রমজান মাসের ইবাদত করছি না রমজান মাসের সৃষ্টিকর্তার ইবাদত করছি এবার সহজ হয়েছে বুঝতে আমরা কি মাসে পূজা করছি না মাসের মালিকের পূজা করছি মালিকের ইবাদত করছি মাসের যদি কেউ ইবাদত করে থাকেন তাহলে মাস তো শেষ এখন আর ইবাদত করার কোনো প্রশ্নই নেই কারণ যার ইবাদত করতেন সে তো শেষ চলে গেছে নাই সে এখন কার ইবাদত করবে না আর যারা রমজান মাসের মালিকের ইবাদত করছেন তাদের এখন ইবাদত করতে হবে কারণ মালিক এখনো আছে মালিকের নির্দেশ এখনো আছে খুবই দুঃখজনক চিত্র আমাদের সমাজের মসজিদগুলো রমজান মাস চলে গেলে এরপরে মসজিদের মূল মুসল্লিগুলো ছাড়া অতিরিক্ত যেগুলো সিজনাল মৌসুমি মুসল্লি যেগুলো শুধু কাঁঠাল বাংলায় আসে সেই মুসল্লিগুলো আর পাওয়া যায় না এখন আমাদের প্রত্যেকের নিজের হিসেব মিলানো উচিত আমি কি আসলে মৌসুমি ইবাদত গুজার নাকি স্থায়ী ইবাদত গুজার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৌসুমি ইবাদত গুজার হতে আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেছেন স্থায়ী ইবাদত গুজার হতে হ্যাঁ মৌসুমে একটু বেশি হবে অন্য সময় একটু কম হবে কিন্তু মূল জিনিস ঠিক থাকবে এবং ধারা ঠিকই থাকবে ধারা একেবারে বিচ্ছিন্ন হতে পারবে না সে সুযোগ নেই আপনি গোটা কোরআন খুলবেন দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস খুলবেন দেখবেন যে আপনাকে ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে বলা হয়েছে এবং এই ধরে রাখাটা আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের নিজেদের প্রয়োজন বিধায় রমাদান চলে গেছে কিন্তু রমাদানের মালিকের নির্দেশ এখনো আছে যে রব আপনাকে রমজানে ইবাদতের নির্দেশ করেছেন সে রব আপনাকে রমজানের পরে কি রেস্ট করার নির্দেশ দিয়েছেন রমজানের পরেও ইবাদতের নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের সেই ধারাবাহিকতা ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনি রমাদানে অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছেন এখন অনেক বেশি পারেন না একটা টাইম ফিক্সড করেন আজকাল আমরা যে পরিমাণ ব্যস্ত যে পরিমাণ নানা কাজে আমরা এঙ্গেজড আমাদের যদি একটা সময় ফিক্সড না করি তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারবো না আপনি তেলাওয়াতের জন্য একটা সময় বের করেন যে আমি প্রতিদিন এই সময়টাতে তেলাওয়াত করব যে সময়টাতে আপনার অন্য কোনো এঙ্গেজমেন্ট আসার আশঙ্কা নাই সম্ভাবনা নাই সেরকম একটা সময় আপনি নির্ধারণ করেন রাতে শোয়ার আগে হতে পারে অন্য কোনো একটা সময় হতে পারে যে আমি এই সময় একটু তেলাওয়াত করব প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে হলেও তেলাওয়াত করব সবচেয়ে ভালো হয় যে আপনি বুঝে বুঝে অর্থ সহকারে জেনে শুনে তেলাওয়াত করেন সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন আর সেটুকু যদি না পারেন অন্তত শুদ্ধভাবে তেলাওয়াত শুধুমাত্র করেন কিন্তু প্রতিদিন করেন অল্প অল্প করেন প্রতিদিন করেন আর নফল রোজা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান রোজার পরে আবার শাওয়ালের ছয়টা রোজা দিয়েছেন কেন যে একেবারে বন্ধ যেন হয়ে না যায় শাওয়ালে তোমরা ছয়টা রোজা রাখো এরপর জিলকদ মাসে আইয়াবি যে তিনটা রোজা রাখো সমরে শুধুবার রোজাগুলো রাখো এটা শাওয়ালও প্রযোজ্য আবার জিলহজ মাসে প্রথম নয়টা দিন আমল ইবাদতের দিন সেই দিনগুলোতে নফল রোজা রাখা যেতে পারে এরপরে আবার মুহররম নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস তারপরে আবার সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদুল্লাহ জামাদুস সানি রজব এই সব মাসগুলোতে আইয়াবিজের অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 আর সমরেশুতি অর্থাৎ প্রত্যেকটা মাসে গড়ে প্রায় 11 দিন করে নফল রোজার অপশন আছে এরপর আবার শাবান মাস নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং আদর্শ মাস আছে তো এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সবাইকে যেন দেন, আমরা যেন সবাই ধরে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তাহলে আমল এবং ইবাদতের ধারাবাহিকতা এটা শুধুমাত্র রমজানে নয়, বরং রমজান থেকে নিয়ে পরবর্তী মাসগুলোতে আপনি দেখেন রোজা শুধু এক মাসে আল্লাহ দেন নাই, প্রত্যেক মাসে রোজার অপশন রাখছেন না রাখেন নাই? ওই যে চন্দ্র মাসের 13, 14, 15 নফল রোজা। এখন আমরা অনেকে রমজান মাস পরে আবার আগামী রমজানের আগ পর্যন্ত আরেকটা রোজা রাখার তৌফিক হয় না। রমজান মাস শেষ আবার রমজান আসবে, তার আগ পর্যন্ত আর নফল রোজার তৌফিক হয় না। এই যে শাওয়ালের 6টা রোজা, এই 6টা রোজা সম্পর্কে আপনারা ইতিপূর্বে শুনেছেন হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারবার আমরা জানিয়েছি আপনাদেরকে, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়ালের 6টা রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাহানা কাসিয়ামি দাহার, সে পুরো বছর জুড়ে রোজা রাখার সওয়াব পেল। অনেক উলামায়ে কেরাম বিষয়টিকে গবেষণা করে এভাবে বলেন যে রমজানের রোজা সাধারণত সর্বোচ্চ 30 দিন হতে পারে, 31টার হয় না, 30 এক মাসের রোজা, আর সাথে আরও 6টা রোজা আপনি যুক্ত করলেন শাওয়ালের, তাহলে কয়টা হলো? 36। আর আল্লাহ রাব্বুল আলামিন আমল সাধারণত সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে দেন, তাহলে 36 কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 360। চন্দ্রবর্ষের দিনগুলো এই 360 দিনের রোজা রাখার সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শুধুমাত্র এই 6টা রোজা অ্যাড করলে। তাহলে এই অফার কে মিস করে? রমজানের 30 যখন রাখা হয়েছে আলহামদুলিল্লাহ, 30 হোক আর 29 হোক রমজান মাস যেহেতু রাখা হয়েছে, এখন শাওয়ালের 6টা রোজার সাথে অ্যাড করতে হবে। তাহলে এই 6টা রোজার মাধ্যমে বাকি 11 মাসও রোজা রাখার সব আমলনামা যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শাওয়ালের 6টা রোজা আগে নাকি ভাঙতি রোজা আগে, এটা আমাদের সবচেয়ে কমন প্রশ্ন। যাদের সফরের কারণে অসুস্থতার কারণে রোজা ভাঙতি হয়েছে, মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি হয়েছে, ওনারা ভাঙতি রোজাগুলো ফরজ যেগুলো ভাঙা গেছে সেগুলো আগে রাখবেন নাকি শাওয়ালেরগুলো আগে রাখবেন? এর উত্তর হলো সন্দেহাতীতভাবে ভাঙতিগুলো আগে রাখা উত্তম, ভাঙতিগুলো ফরজগুলো আগে রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। এখন মা বোনদের অনেকের 10 দিন পর্যন্ত আপনার মাসিকের কারণে রোজা ভাঙতি থাকে, তো সে 10টা রোজা সাথে 6টা রোজা অর্থাৎ 16টা রোজা এক মাসে রাখা লাগে, একটু প্রেশার হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক মা বোনরা সেটা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তারা কি শাওয়ালের 6টা আগে আর ভাঙতিগুলো পরে রাখতে পারবেন কি না? উত্তর হলো পারবেন। যদিও অনেক ওলামায়ে কেরাম এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেছেন না, আগে রমজানগুলো শেষ করতেই হবে, কিন্তু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস যদি আমরা দেখতে পাই, তিনি বলেছেন তার রমজানের ভাঙতি রোজাগুলো তিনি পরবর্তী রমজানের আগের মাস অর্থাৎ শাবান মাস ছাড়া রাখার সুযোগ পেতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসে পুরো প্রায় মাস জুড়ে নফল রোজা রাখতেন, ওই চান্সে তিনি তার ফরজগুলো ভাঙতিগুলো রেখে ফেলতেন। আর এছাড়া যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতেন, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর প্রয়োজন এর কথা মাথায় রেখে তিনি যখন তখন রোজা রাখতে পারতেন না। তো এখান থেকে বোঝা যায় আমাদের আসলাত আনহা ফরজ রোজাগুলো ওই শাবান মাস পর্যন্ত নিয়ে যেয়ে তখন রেখেছেন, তার মানে হলো তার আগে প্রতি মাসের যে নফল এবং সুন্না রোজাগুলো আছে সেগুলো তিনি রাখেন নাই সেটা তো বলা কঠিন, বরং সেগুলো রাখাটাই স্বাভাবিক, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো রাখতেন। অতএব এই হাদিস এবং আরও বিভিন্ন নস এর ইঙ্গিতের আলোকে বোঝা যায় যে মা বোনরা ভাঙতি রোজা যদি পরে রেখে শাওয়াল রোজাগুলো আগে রাখেন, যেহেতু শাওয়াল রোজাগুলো শাওয়াল পার হলে আর রাখা যাবে না, এরপরে রাখলে এটার কোনো ভ্যালু থাকবে না, এই জন্য এই মাসে আগে শাওয়াল রোজা রেখে তারপর ভাঙতিগুলো রাখলেও হবে, কিন্তু অবশ্যই উত্তম আগে রমজানের ভাঙতি রোজা রেখে তারপরে শাওয়ালের 6টা রোজা রাখে। আরেকটা বড় প্রশ্ন হলো এই প্রসঙ্গে যে আমরা যদি কেউ সোম বৃহস্পতি এবং চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে যে সুন্নত রোজা আছে সেই রোজার দিনগুলোতে শাওয়ালের রোজা রাখি, তাহলে একের ভিতর 2 নিয়ত করা যাবে কি না? এটা অনেকেরই প্রশ্ন। তো এই প্রশ্ন উত্তর হলো যে এটা করা যাবে, নফল নিয়ত একসাথে একাধিক নিয়ত ইনক্লুড করা যায়। নফল হলে এক আপনি মসজিদে ঢুকলেন, ঢুকে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, আবার আপনার দুহুল মসজিদের নিয়ত করবেন একই সঙ্গে, যেহেতু দুইটাই একই ক্যাটাগরির নামাজ আপনি দুইটা নিয়তই একসাথে করতে পারবেন, দুইটারই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই আলাদা আলাদা নিয়ত করে আলাদা আলাদা টাইমে করতে পারলে বেশি বেটার, কারণ ডাবল ইবাদতের সুযোগ পেলে। তাহলে চন্দ্র মাসের 13, 14, 15 আর সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত, আপনি ওইগুলোতে রোজা রাখছেন শাওয়ালের 6টা রোজার নিয়ত পাশাপাশি করে নিচ্ছেন, দুইটাই আদায় হয়ে যাবে। আর যদি ওইগুলোতে আলাদা রোজা রাখেন সোম বৃহস্পতি এবং 13, 14, 15 চাঁদের, আবার
শাওয়ালের ছয়টা আলাদা রাখেন তাহলে সেক্ষেত্রে তো নূরুন আলা নূর, কারণ আপনি ডাবল পরিশ্রম করলেন, অবশ্যই সব বেশি হবে। তাহলে শাওয়ালের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুধু শাওয়াল নয়, রমজান মাস চলে গেছে, আমরা অনেকে রাখি আলহামদুলিল্লাহ। আজকাল বিশেষ করে ডায়েট কন্ট্রোলের যুগে, কিটো ডায়েটের এই সময়ে শরীরের অতিরিক্ত চর্বি কমানো, শরীরটাকে ভারমুক্ত করা, একটু ফ্রেশ থাকা, সুস্থ থাকার প্রয়োজনে ডাক্তাররা যে পরিমাণ ফজিলত আমাদেরকে শুনাইছেন, এখন আলহামদুলিল্লাহ অনেকেই চান্দ্র মাসের 13, 14, 15 সোমবার রোজা রাখেন। কারণ রোজার আখেরাতের ফজিলত শুধু আছে তা না, দুনিয়াতে নগদ ফজিলতও আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। তো এই জন্য বিষয়ে আলহামদুলিল্লাহ ওয়াজ খুব একটা না করলেও চলে। তবে অনেক মানুষ আছেন যারা এখনও এই ইবাদতগুলো থেকে মাহরুম। আমাদের প্রথমত নিয়তটাকে শুদ্ধ করতে হবে, এটা স্বাস্থ্যগত কারণে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার জন্য, পাশাপাশি উপকারিতা আইসা যাবে, ওটা তো আমার উদ্দেশ্য থাকবে না। আর দ্বিতীয়ত, যারা রাখছেন না তারা রমজান মাসে শুধু রোজা নয়, প্রতি মাসেই কিছু কিছু নফল রোজা রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। এখন ডাক্তাররাও বলেন যে প্রতি মাসেই কয়েকটা দিন ফাস্টিং করা উচিত, না খেয়ে থাকা উচিত। এটাতে আমাদের সারা মাসে অতিরিক্ত যে চর্বিগুলো শরীরে জমে সেগুলো গলতে সহায়ক হয়, শরীরটা ভারমুক্ত হয়, রোগ বালাই ইত্যাদি থেকে বেঁচে থাকাটা অনেক সহজ হয়, এগুলোর জন্য সহায়ক হয়। তো দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে গেছেন তখন এগুলোর এত বৈজ্ঞানিক উপকারিতা, এত স্বাস্থ্যগত উপকারিতা তখনকার কোনো মানুষ জানত না, সাহাবিরা কেউ জানতেন না, কিন্তু তিনি বলে গেছেন, শত শত বছর মুসলমানরা রেখে গেছেন, বুঝে আসে নাই তাও রেখে গেছেন নবীজির নির্দেশ। এখন বিজ্ঞানীরা বলছে হ্যাঁ এটাতে বিরাট উপকার আছে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরও যত নির্দেশ আছে সেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভিত্তি, উপকারিতা, প্রমাণ হোক বা না হোক, সেগুলো দুনিয়া এবং আখেরাতে আমাদের সমুদয় উপকার এবং কল্যাণের কারণ, এতে কোনো সন্দেহ একজন ইমানদারের নাই। বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করতে পারে না, 500 বছর পরে করবে, 1000 বছর পরে করবে, অথবা কোনো কালে হয়তো তারা ধরতে পারবে না, কিন্তু উপকার অবশ্যই আছে এবং তার নির্দেশ না মানার মধ্যে কখনো উপকার থাকতে পারে না। এজন্য সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সোমবার বৃহস্পতিবার বান্দার আমল নামা সাপ্তাহিক উপস্থাপিত হয় আল্লাহর সামনে, সাপ্তাহিক উপস্থাপনা হয় সোমবার বৃহস্পতিবারে, আর বাৎসরিক উপস্থাপনা হয় শাবান মাসে, আর প্রাত্যহিক উপস্থাপনা হয় বান্দার সকাল এবং সন্ধ্যায়। এই জন্য এই সময়গুলোতে ইবাদত বন্দীগীর মধ্যে কাটাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। এই জন্য ভাইরা, আমরা রমজানের রোজাকে একেবারে বিদায় না দিয়ে আসুন প্রতি মাসে সোম বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করি, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যারা যারা তো অভ্যস্ত না, বিশেষ করে অনেক মানুষ আছেন যে ক্ষুধা কাতর বা আপনার একটু ভোজন বিলাসী টাইপ, খাওয়া ছাড়া বাঁচতে পারেন না। আছে না কিছু লোক যে জগতের সব চলে যাক খানাটা ঠিক থাকলে উনি খুশি, আছে না কিছু লোক এরকম যে খাওন ছাড়া বাঁচি না, খাওন ঠিক আছে তো জগৎ ঠিক, খানা ডে ঠিক তো মেজাজ গরম। তো যাই হোক, এরকম মানুষগুলো যারা মনে করেন যে রোজা রেখে বাঁচবো কীভাবে, ডিউটি আছে আমার অফিসে 8 ঘন্টা 10 ঘন্টা, আমার ব্যবসা বাণিজ্য আছে, কাজকাম আছে, এর মধ্যে আবার রোজা রাখলে কেমনে বাঁচবো, তারা যদি রোজা রাখা শুরু করেন, প্রথম হয়তো 2 দিন 4 দিন 6 দিন 8 দিন কষ্ট হবে, একটা সময় যখন অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আপনার কাছে মনে হবে যে এটাই বরং আরামদায়ক, খেয়ে অফিস করার চাইতে, খেয়ে ডিউটি করার চাইতে রোজা রেখে করাটা অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি সহজ, অনেক বেশি সহনীয়। এটা যারা নিয়মিত করেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনি টের পাবেন যে তাদের কাছে এটা কোনো ম্যাটারই না, একদম জিনিসটা তাদের অভ্যাস হয়ে গেছে। আর সাধারণত এই জাতীয় বিষয়গুলো মানুষের অভ্যাসের সাথে আসলে সংশ্লিষ্ট, মানুষের অভ্যাস যখন একটাভাবে মানুষ করে ফেলে, সেট করে ফেলে, তখন এর ব্যতিক্রমটা মানুষ নিতে পারে না। এই জন্য আপনার অভ্যাসটা দূর করার জন্য কিছুদিন মনের বিরুদ্ধে গিয়েও আপনি নফল রোজাগুলো রাখা, সুন্নত রোজাগুলো রাখা শুরু করেন, 2 মাস 4 মাস যখন রাখলেন এরপরে সারা জীবনের জন্য ওইটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি বরং ওইটা ছাড়া বাঁচবেন না, ওইটাই আপনার কাছে দেখবেন যে আরামদায়ক হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে নফল রোজা রাখা, এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ অনেকগুলো হাদিস আছে। মাসে অন্তত 3টা দিন নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু গফরাদ আল্লাহ তাআলাকে, আবু রাদিয়াল্লাহু আনহুকে, অনেক সাহাবীকে তিনি বিশেষভাবে ওসিয়ত করেছেন, বিশেষভাবে যে এই দিনগুলো তোমরা রোজা রাখবে। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা জানি যে এখন ব্ল্যাক ম্যাজিক এবং যেটাকে বলে বদনজর, দুষ্টজনের উপদ্রব, আমি প্রায় সময় বলার চেষ্টা করি এখন
প্রায় বেশিরভাগ ফ্যামিলি এ সকল সমস্যায় জর্জরিত অনেকে টের পাচ্ছেন অনেকে টের পাচ্ছেন না আর আল্লাহর কালামের জীবন্ত মুজিজা শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্ট আপনার দুষ্টজনের উপদ্রবের ট্রিটমেন্ট এই ক্ষেত্রে যে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় এটা যদি কেউ প্রত্যক্ষভাবে একটু দেখেন একটু নির্মোহভাবে একটু শুধু দেখেন খুব গভীরে ঢোকার দরকার হবে না শুধু সাদা চোখে খোলা চোখে যদি একটু দেখেন তাহলে ঈমানের মিটার পাতাল থেকে আকাশে চলে যাবে এবং আপনি অবাক হবেন যে কোরআন কিভাবে কাজ করে কোরআনের এই একটা জীবন্ত মুজিজা যেটা নিয়ে আমি হলফ করে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার আর কিছু দরকার হবে না আপনি শুধুমাত্র খুব কাছে থেকে কোরআনের তেলাওয়াত কিভাবে এফেক্ট করে একটা মানুষের সুস্থতার জন্য আপনি সেটা অবাক হবেন আমি প্রতিনিয়ত দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রতিনিয়ত দেখার তৌফিক দেন আপনি যদি একটু দেখেন যে ব্ল্যাক ম্যাজিকের রোগীকে কিভাবে শুধু কোরআন তেলাওয়াত করে আর কিভাবে লোকটা মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে ওঠে কিভাবে তার প্রভাব পড়ে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই আমরা বেশিরভাগ মুসলমানরা এখনো এই জগৎ সম্পর্কে ধারণা রাখি না এই জগৎ সম্পর্কে ধারণা রাখি না অনেকে বরং নেতিবাচক ধারণা রাখেন নেতিবাচক ধারণা রাখেন তাদেরকে আমি ব্লেম দেই না দোষ দেই না কারণ হলো এই জগতে আপনার কবিরাজি করার নাম দিয়ে খুনকারি করার নাম দিয়ে চিটারি বাটপারির পরিমাণ অনেক বেশি হয় তো এগুলো দেখতে দেখতে আমরা চুন খেয়ে গাল পড়িয়ে আমরা এখন দই দেখলে ভয় পাই ব্যাপারটা এরকম হয়ে গেছে আপনি শুধুমাত্র আল্লাহর কালাম দিয়ে ট্রিটমেন্ট করে কোনো ধানাই পানাই করে না কোনো কুফুরি কালামের আশ্রয় নেয় না কোনো মন্ত্রতন্ত্রের আশ্রয় নেয় না এরকম যদি মানুষ পান রাকি আল্লাহ ভীরু তো কোরআন কিভাবে একজন ব্যক্তির সুস্থতার জন্য শেফার জন্য কাজ করে আপনি কাছে থেকে দেখলে আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে আমি আমার ফ্যামিলিতে পরিবারে প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলো একেবারে খুব কাছে থেকে দেখতে পাই এবং মানে তখন আপনার ইমানের মিটার যে কোথায় যেয়ে ঠেকবে আপনি কল্পনা করতে পারবেন তো তো বলছিলাম ব্ল্যাক ম্যাজিকের কথায় ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে টের পায় অনেকে টের পাই না বাচ্চার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ খাওয়া দাওয়া করে না আপনি ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ দেখাচ্ছেন আপনি বিভিন্ন টেস্ট করতেছেন ভিটামিন খাওয়াচ্ছেন নানা চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবে বাচ্চা খাওয়ার ফিরে না হয়তো বদনজর লাগছে কারণ কিন্তু আপনি যদি রোকিয়া করেন সঠিকভাবে আপনি নসিব ভালো হলে রোকিয়া যদি জায়গা মতো হয় তো আপনি দেখবেন যে কত দ্রুততার সাথে পরিবর্তন ঠিক একইভাবে বাচ্চা কেন অনেক বড়দের অনেক সমস্যা হয় একের পর এক অসুবিধা একের পর এক সমস্যা ব্ল্যাক ম্যাজিক করা হয় ব্ল্যাক ম্যাজিক এখন সারা পৃথিবীতে আধুনিক পৃথিবীতে এখন এটা স্বীকৃত বিষয় আমি প্রায় সময় বলি এই যে বিশ্বকাপ ফুটবল গেল এই ফুটবলকে কেন্দ্র করে অনেকগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজ আমাদের দেশীয় পত্রপত্রিকা উঠে আসছে আমার চোখে পড়েছে যে বিভিন্ন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় ব্ল্যাক ম্যাজিক দিয়ে দুর্বল করা আবার পাল্টা ব্ল্যাক ম্যাজিক করা হয় তো এগুলো এখন সারা পৃথিবীতে ওপেন সিক্রেট আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের দিয়ে ভরে গেছে এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিশিয়ান আপনি কল্পনা করতে পারবেন না একদম কাছের লোক সে আপনার আপোষের তাবি জানতে গেছে কোনো এরকম জাদুকরের কাছে কোনো এরকম খারাপ মানুষের কাছে তো আপোষ করতে গিয়ে দেখা গেল এমন কিছু করেছে যে আপনার অবস্থা খারাপ আপনি অসুস্থ হয়ে গেছেন শেষ এদিকে ট্রিটমেন্ট করতে করতে কিছুতেই ধরা পড়ছেন তো এই ব্ল্যাক ম্যাজিকগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিশিয়ানরা জাদুকরেরা তারা করে হলো যে সময়গুলোতে করে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় হলো 13-14-15 চন্দ্র মাসের তো এই দিনগুলোতে নফল রোজা যারা রাখে আল্লাহ তাআলা সাধারণত তাদেরকে সেফ রাখেন যারা রুকিয়া করে ঝাড়ফুঁক করেন ওনারা পরামর্শ দেন যে এই দিনগুলোতে নফল রোজা রাখবেন তো এই জন্য ভাই নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন রাখতে বলেছেন আপনি আমি জানিও না কল্পনা করতে পারবো না আমাদের কাছে মনে হবে সম্বে শুধুবার রোজাই তো সুন্নত নফলেই তো পাল্লা রাখা না রাখা নাই এর যে কত উপকারিতা এটার যে কত ইফেক্ট আপনার আমার জীবনে ইতিবাচকভাবে পড়বে সেটা আমরা কল্পনা করতে পারবো এই জন্য রমাদানকে বিদায় দিয়ে আমাদের ইবাদত যেন থেমে না যায় আল্লাহ তা আমাদের সবাইকে আমৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত এবং নেকামলের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন আর কিছু করতে না পারেন রমাদান চলে গেছে কয়েকটা বিষয়ের প্রতি একটু বিশেষভাবে যত্নশীল থাকেন নাম্বার এক শয়তান আপনার শত্রু রমাদানের সে শৃঙ্খলাবদ্ধ ছিল এখন মুক্ত হয়ে গেছে আপনার ভালো কাজ করতে মন চায় না আপনি সাথে সাথে ধরে ফেলবেন শয়তান আপনাকে ভালো কাজ করতে দিচ্ছে না আপনাকে মানসিকভাবে সে বিভিন্নভাবে প্রতারিত করছে
এবং আপনাকে ইবাদত বন্দেগীতে দূরে সরাচ্ছে শয়তানের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে রমাদানের পরে খুব বেশি শয়তানের ফাঁদ শয়তানের চক্রান্ত শয়তানের কুমন্ত্রণা তার বিভিন্ন রকমের আমাদেরকে প্রভাবিত করার যে শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে ইন্না শয়তানা ইয়াজরি আহাদুকুম মাজরাদ দাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী হাদিস শয়তান তোমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যেতে পারে এবং মিশে গিয়ে তোমাদের শরীরে প্রভাব সৃষ্টি করে আলস্য তৈরি করে ভালো লাগা না লাগা এটার জন্য প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে সে সক্ষমতা সেই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন এখন আমাদের কাজ হবে আমার বিবেকের তাড়নায় তাড়িত হয়ে শয়তানের সাথে সংগ্রাম করে নিজেকে ইবাদতের মধ্যে টিকিয়ে রাখা অতএব রমাদানের পরে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে দ্বিতীয়ত আর কিছু না পারেন পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে মা বোনরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্দরভাবে সঠিকভাবে খুশু খুশুর সাথে খুব ধীরস্থিরতার সাথে আমরা ধরে রাখার চেষ্টা করি আপনি আর কিছু না পারেন অন্তত অর্থাৎ নফল অন্য কোনো নামাজ পড়তে না পারেন আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন আপনি এশাক চাষ করতে না পারেন পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত ধরে রাখেন নাম্বার তিন কোরআনের সাথে আপনার যেন টাচ থাকে কোরআনের সাথে আপনি কোনো না কোনোভাবে সংস্পর্শ যেন আপনার থাকে সেটা খুব অল্প কয়েকটা আয়াত প্রতিদিন পড়ে হোক আধা পৃষ্ঠা তেলাওয়াত করে হোক একটা করে আয়াত প্রতিদিন আপনি তেলাওয়াত করেন বোঝার চেষ্টা করেন রপ্ত করার চেষ্টা করেন সারাদিন ওটা মাথায় ঘোরাবার চেষ্টা করেন কোরআনের সাথে একটু সময় আপনি কাটাবার চেষ্টা করেন আর চতুর্থত হলো ভালো এবং নেককার সঙ্গীগুলো খুঁজে খুঁজে যে মানুষগুলো ইবাদত গুজার হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে সংগ্রাম করে ভালো মানুষ সত্যিকারের ভালো মানুষ কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব উদাহরণ এরকম মানুষ পেলে তাদের সংস্রব তাদের সান্নিধ্য তাদের সাথে উঠা বসা তাদের সোহবত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার ভালো থাকার জন্য এটার চেয়ে কার্যকর আর কিছু নেই কারণ এই সান্নিধ্যের প্রভাবে মানুষ ভালো থাকে আবার সান্নিধ্যের প্রভাবে মানুষ নষ্ট হয় অতএব এটা খুব গুরুত্বপূর্ণ আর পাঁচ নম্বর সর্বশেষ হলো আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকা যে আল্লাহ রমজানের ইবাদতের ধারাবাহিকতা যেন আমি রমজান পরেও ধরে রাখতে পারি আল্লাহ তা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা রমজান ইবাদত বন্দেগী করেছি কবুল হয়েছে কিনা আমরা জানি না এবং কোনো ইবাদত কবুল হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগও দুনিয়াতে নাই কিন্তু বিভিন্ন ওলামা একরাম ইসলামিক স্কলারগণ মুহাদ্দিসগণ কোরআন এবং হাদিসকে ঘাটাঘাটি করে তাদের অভিজ্ঞতার আলোকে কিছু আলামতের কথা বলেছেন যে আলামতগুলো দেখলে অনুমান করা যায় সুধারণা পোষণ করা যায় যে এই আমলটা সম্ভবত কবুল হয়েছে এরকম একটা আলামত হলো কোনো ইবাদত করতে পারার পর সেই ইবাদতের ধারাবাহিকতা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার একটা আলামত পাওয়া যায় যে সম্ভবত আগের আমল যেটা আমি করেছি যেটাকে আমি এখন ধরে রাখতে পেরেছি আল্লাহ বোধহয় সেটা কবুল করেছে আপনি রমজান যে জুড়ে নফল রমজান জুড়ে ফরজ রোজা রেখেছেন রমজানের পরে আপনি কিছু কিছু নফল রোজা রাখার সুযোগ পাচ্ছেন এর মানে আপনার আগেরটা আল্লাহ তাআলা কবুল করেছেন আপনি সুধারণা করতে পারেন রমজানে আপনি অনেক নামাজ কালাম করেছেন রমজানের পরে আলহামদুলিল্লাহ নামাজের ধারাটা আপনি ধরে রাখতে পারছেন অল্প হলেও ধরে রাখতে পারছেন এটা একটা আলামত যে আপনার রমজানের ইবাদত কবুল হয়েছে রমজানে তেলাওয়াত করেছেন অনেক বেশি তেলাওয়াত শুনেছেন রমজানের পরে এত বেশি পারেন না কিন্তু তার ধারাটা ধরে রাখতে পেরেছেন এখান থেকে আপনি সুধারণা পোষণ করতে পারেন যে রমজানের তেলাওয়াতটা আল্লাহর কাছে কবুল হয়েছে কারণ দুনিয়ার নিয়মও হলো যে কেউ কাউকে যদি বাকি দেয় তো আগের বাকি পরিশোধ করে দিলে নতুন করে আবার বাকি দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের ইবাদতে সন্তুষ্ট হলে নতুন করে আপনাকে ইবাদতের তৌফিক দিবেন সেটাই স্বাভাবিক অতএব আপনার আমার ইবাদত রমাদানে কোনটা কোনটা কবুল হয়েছে কোনটা কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই নিছক আলামত নিশ্চিত হবো শুধুমাত্র কিয়ামতে কিন্তু আলামত আমরা পেতে পারি এভাবে যে আমলগুলোর ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারছি সুধারণা করা যায় আল্লাহ তাআলা হয়তো সেগুলো কবুল করেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের সমস্ত নেক আমলের ধারাবাহিকতা পরিমাণ অল্প হলেও রমাদানের পরে সারা বছর জুড়ে ধরে রাখার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরা ছোট একটা বিষয় ঈদ উপলক্ষে দুইটা জিনিস আমাদের চোখে আসছে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমি ঈদের দিন গ্রামে গিয়েছি ঢাকা থেকে ঈদের নামাজ পড়ায় তো আমি খেয়াল করেছি পথে না হলে অন্তত বিশ ৩০টা জায়গায় পিক আপ ভর্তি কিছু ছেলে ফেলে তারা গান বাজনা গেয়ে নেচে গেয়ে তারা উল্লাস করছে উৎফুল্ল হচ্ছে তারা ঈদ উদযাপন করছে আপনারাও দেখছেন না এরকম এই সমস্যাটা বা এই কালচারটা আমাদের দেশে গত ১০-১৫ বছর আগে ছিল ৭-৮ বছর আগেও ছিল না এই কালচারটা আস্তে আস্তে খুব ভয়াবহ আকার ধারণ করছে এর কারণে দুর্ঘটনা ঘটছে অহরহ নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে সর্বশেষ সিলেট বিভাগের হবিগঞ্জ না কোন জায়গা যেন কোন মোয়াজ্জেন সাহেব বাধা দেওয়ার পর
যেটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি প্রকৃতির সত্য আল্লাহ ভালো জানেন যে তাকে আঘাত করা হয়েছে প্রহার করা হয়েছে একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন তো যে ছেলেগুলো এই উশৃঙ্খলতা করছে এরা আমাদেরই ছেলে আমাদেরই ছোট ভাই এরা এটাকে মনে করছে ঈদ উদযাপন কিন্তু এদেরকে যদি আমরা থামাতে না পারি তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামবে একটা পর্যায়ে এগুলো আস্তে আস্তে বাড়বে কারণ পাগলামি এবং মাতলামির বয়সটাই হলো এটা উম্মাদের বয়সটাই এটা এটাকে যদি সামাজিকভাবে পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় একটা পর্যায়ে এটা কোথায় গিয়ে থাকবে এটা প্রতিটা পাড়ায় পাড়ায় হবে মহল্লায় মহল্লায় হবে তখন আমরা প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হব এই যে বিকট আওয়াজে আশপাশের পরিবেশটা নষ্ট করা রাস্তা বেপরোয়া গাড়ি চালানো তারপর আপনার শব্দ সন্ত্রাস সৃষ্টি করা তারপর যে গান শুনতে চায় না তাকেও গান শুনতে বাধ্য করা এই সকল বিষয় আসলে এগুলোর জন্য প্রশাসনের যেমন দায় দায়িত্ব আছে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের যারা প্রধান আছেন তাদেরও দায় দায়িত্ব আছে আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষের নড়েচড়ে বসা উচিত এবং প্রতিটা এলাকা ঈদগাহ কমিটি মসজিদ কমিটি বাড়ি মালিক সমিতি তারপরে ফ্ল্যাট মালিক সমিতি তারপর এছাড়া যত রকমের সমিতি আছে যত রকমের প্ল্যাটফর্ম আছে সবার সম্মিলিত উদ্যোগ এবং সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের এলাকা এরকম অনাচার একটিও করতে আমরা দেব না ছেলেফেলেকে থামিয়ে বুঝিয়ে আমরা তাদেরকে বাড়িতে ফেরত পাঠাবো তোমার যদি গান শুনতে মনে চায় তুমি যদি গান শুনো তোমার হারাম হবে তোমার গুনাহ হবে তুমি তোমার বাড়িতে গিয়ে শোনো তুমি রাস্তায় এসে আশপাশের সবাইকে গান শোনাতে বাধ্য করতে পারো না যারা বিশেষ করে গাড়ি চালান আমি নিজে ড্রাইভ করি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে প্রয়োজন হলে ঈদের দিন আমি নিজে ড্রাইভ করে যাচ্ছিলাম গ্রামে আমার কাছে যেটা মনে হলো যে এদের এই বিকট আওয়াজের কারণে পেছনের কোনো গাড়ি হর্ন দিচ্ছে কি না আমি শুনতে পাচ্ছি না ইভেন ওর যে ড্রাইভার ওই বেচারা আরেকজন মনে করেন ব্রেক ফেল করছে সে পেছন থেকে আসছে হর্ন দিতে দিতে কিন্তু এই ভদ্রলোকের গাড়িতে এত বিকট আওয়াজ এ তো হর্ন কিছু শুনতে পাবে না তখন কি হবে একেবারে নির্ঘাত দুর্ঘটনার দিকে যাবে এই যে প্রচলিত আইন লঙ্ঘন হচ্ছে কোরআন হাদিস ধ্বংস কোরআন হাদিসের নির্দেশ আপনার ভুলুণ্ঠিত হচ্ছে তারপর আমাদের তরুণরা বিশেষ করে কিশোররা এবং কিশোরদের মধ্যে কিশোর গ্যাং বের হয়েছে আজকাল যে ভয়ঙ্কর একটা চিত্র আরেকটা নতুন করে মরার উপরে খড়ার ঘা যুক্ত হয়েছে টিকটক ভিডিও আসতে যাইতে আমি খেয়াল করছি মেয়ে ছেলে বিভিন্ন জায়গায় পাঁচ ছয়টা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে রাস্তার মধ্যে যেখানে আপনার দূরপাল্লার গাড়ি চলছে মানে খুব জোর গতিতে সেখানে দেখা যাচ্ছে যে কতগুলো এখানে কাইতে শুয়ে রয়েছে ওখানে চিতুয়ে শুয়ে রয়েছে এক একটা এক এক ঢঙ্গে স্টাইলে বোঝা যাচ্ছে যে এগুলো টিকটকে ধরছে আমরা সারা জীবন শুনছি জিনে ধরে ভূতে ধরে এখন নতুন করে শুনতেছি কিসে ধরে টিকটকে ধরে এখন টিকটকে ধরছে এই টিকটকে ধরা যে এই রোগীগুলো আছে এই রোগীগুলোকে এমনি দিলে ছেড়ে দিলে হবে নাকি এগুলো সুস্থ করে তুলতে হবে তো সুস্থ করে তুলতে হলে প্রত্যেক পরিবার থেকে আমাদের দায়িত্ব নিতে হবে না উদ্যোগ নিতে হবে না সমাজে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কল্যাণমূলক উদ্যোগ হয় ঈদগাহ কমিটি মাহফিল কমিটি তাফসির কমিটি যুবকদের কমিটি এই সমস্ত কমিটি থেকে ডিসিশন নিতে হবে আপনারা বিভিন্ন এলাকায় নেতৃত্বশীল পর্যায়ে আছেন অথবা নেতৃত্বশীল মানুষদের সাথে আপনাদের লিঙ্ক আছে সবাইকে সচেতন করেন যে সামনে ঈদুল আজহাতে আমি আমার এলাকাতে অন্তত এই অনাচার হতে দেবো না সবাই সতর্ক যদি হই সচেতন হই থামানো সম্ভব কি সম্ভব না ইনশাআল্লাহ অথবা আমরা সবাই আসুন সতর্ক হই এখানে আমাদের আইনের জটিলতার কারণে ওই যে কি কিশোর আইন আপনার শিশু শিশু যে শিশুর বয়সের যে নির্ধারণ এটার কারণে দেখা যায় 17 বছর বয়সে যদি আকাম কুকাম করুক কোনো আইনের কোনো কিছু প্রয়োগ তার উপরে করা যায় না কারণ সে কি শিশু এই অদ্ভুত এক জিনিসের কারণে দেখা যায় যে যত আকাম কুকাম করে পোলাপান কিচ্ছু করা যায় না কিন্তু পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি বিধায় আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে সামনের ঈদে আমি ইনশাআল্লাহ হয়তো হজের সফরে থাকবো বলা হবে না আপনাদেরকে আর আবার ভুলেও যাবো সেজন্য আজকে একটু এক্সট্রা টাইম নিয়ে বললাম যে আপনারা আল্লাহর হস্তে সবাই উদ্যোগ নেবেন যে আমাদের যার যার এলাকাতে এই ধরনের অনাচার আমরা হতে দেবো এটা যে অনাচার ব্যাপারে কোনো সন্দেহ আছে এটা যে রীতিমতো সন্ত্রাস এবং এখান থেকেই আগামীর সন্ত্রাসী আগামীর খুনি তৈরি হবে যে মানুষকে উত্তক্ত করতে শিখে ডাইরেক্ট ধরেই তো খুন করে না প্রথমে মানুষকে বিরক্ত করা শিখবে উত্তক্ত করা শিখবে টিজ করা শিখবে হ্যাঁ থোড়াই কেয়ার করবে না এরপর আস্তে আস্তে এই ছেলেটা বেয়াদব হবে এরপরে বেয়াদবির থেকে এই ছেলেটা বিড়ি সিগারেট হাত ধরবে এরপরে মাদকে হাত ধরবে এরপরে অস্ত্র হাতে নিবে এরপরে মানুষ খুন করবে এরপরে সন্ত্রাসের দিকে যাবে অতএব এগুলো এখন থেকে আমরা যদি না থামাতে পারি তাহলে ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকতে পারি সেটা বলাই বাহুল্য অতএব আমি করজোর করে আপনাদের নিবেদন করতে চাই যে শুধু নিজের ইবাদত বন্দী করলে হবে না অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী করতে হবে কি হবে না
এটা তো আমাদের সাধ্যের ভেতর না সাধ্যের বাইরে এই ছেলেগুলো তো আমাদেরই ছেলে মেয়ে মুরব্বিরা যদি কয়েকজন দাঁড়িয়ে যান এলাকার যুবকরা যদি কয়েকজন দাঁড়িয়ে যান তাদেরকে বুঝান ধমক দেন থামানো সম্ভব কি সম্ভব না